আগামী মাসে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারের তৎপরতাও আরও বাড়ানোর তাগিদ তাদের। এদিকে দেশে জাপানের কিউ ডেঙ্গা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, কারণ আগামী বছর ভ্যাকসিন পেতে হলে এদেশের মানুষের ওপর এখনই পরীক্ষামূলক প্রয়োগ জরুরি। রিপোর্ট করছেন মইদুল ইসলাম। বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সেপ্টেম্বর মাসকে ধরা হয় ডেঙ্গু প্রকোপের সবচেয়ে ভয়াবহ মাস। তবে এবছর আরও আগে থেকেই ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হয়েছে দেশে। ইতিমধ্যেই 400 ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা, যে কারণে আগামী দুই মাসে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই গত 25 বছরে বছরওয়ারি মৃত্যুর যে সংখ্যা ছিল ইতিমধ্যেই সেই সংখ্যা অতিক্রম করেছে, এবং আমাদের আশঙ্কা হচ্ছে আগামী দেড় থেকে দু মাস অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত আক্রান্তের সংখ্যাও সর্বকালের বাংলাদেশের যে রেকর্ড ছিল সেটিও অতিক্রম করবে। এদিকে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা কমাতে জাপানের টাকেরা ফার্মাসিউটিক্যালসের তৈরির কিউডেঙ্গা নামের ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ হচ্ছে ইন্দোনেশিয়া, ব্রাজিল সহ কয়েকটি দেশে। আর এই ভ্যাকসিনের কার্যকারিতা বেশ ভালো বলেও ফলাফল পাওয়া গেছে। তাই আগামী বছরের ভয়াবহতা কমাতে বাংলাদেশেও চলমান ডেঙ্গু পরিস্থিতির মধ্যেই পরীক্ষামূলকভাবে কিউডেঙ্গা ভ্যাকসিন প্রয়োগ করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই টাকেরা ভ্যাকসিনের যে অভিজ্ঞতা তার বৈজ্ঞানিক তথ্য দিয়ে আমাদের পর্যালোচনা করা উচিত, এবং একই সাথে বাংলাদেশে তার কিছু ট্রায়ালও হওয়া দরকার। যদি সব দিক মিলে এটি আমাদের জন্য উপযুক্ত হয় তাহলে বাংলাদেশে এই টিকাটা দেওয়ার কথা আমরা ভাবতে পারি। যতগুলো ট্রায়াল কিউডেঙ্গার হয়েছে যেসব জায়গায় দেওয়া হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সহ সবাই কিন্তু এখন পর্যন্ত এই ভ্যাকসিনটি নিয়ে তাদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছে। তাকেদার ভ্যাকসিন যেটা কিউডেঙ্গা, এর ট্রায়াল যদি আমরা করতে চাই এই সময়ই ডেঙ্গুর এই মৌসুমেই সেটি করা উচিত, কারণ তাহলে আমরা বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী পাবো এবং তাদেরকে আমরা ক্লোজলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের সুযোগ পাব। তবে গণহারে ওই ভ্যাকসিন প্রয়োগের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক অনুমোদনের আগ পর্যন্ত প্রতিরোধ এবং সচেতনতাই কমাতে পারে ডেঙ্গুর ভয়াবহতা, এমনটা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা, এমন অবস্থা হলো যে ভাই। রচনা ও পরিচালনা তুমি পালো, মারুফ খাও তুমি, মালাই খায় আরেকজনে, কেমন হইবো ভাই? তোমার শ্বশুর বাড়িতে যে সুন্দর আদর আপ্যায়ন করছে, দুই ভাই তো আর খারাইতে পারতাছে না। ভাবি, তুমি আমাকে না কথা শোনাতে আসবে না, আমি তোমাদের বলছিলাম আমার শ্বশুর বাড়ি যেতে। উমা গো, কি তেজ, একদম তেলে বেগুনে জ্বললা উঠছে। তা আরেক বেটার লগে যখন ভাগ্যে গেছিল টেস্টটা কইছিল। হ্যাঁ, আঙ্গুল তুইলা কয় ওই যে মতিহীন যাইতেছে, মতিনের বোন তার এক বেটার লগে ভাগ্যে গেছিল আবার চইল হয়েছে ঘরের মধ্যে, তোমার তো সমাজ নিয়ে থাকুন লাগে না। তোমার যত্নটাই তো মেইন, তোমার যত্নটা হইলেই হইছে। আর শোনো মা, কাজল অন্য মেয়েদের মতো না, স্বামীর দায়িত্ব স্ত্রী ভাগ করে নেওয়ার নামই কিন্তু সংসার। ও নিজের থেকেই তোমার দায়িত্ব নিতে চায়, তা তুমি এমন করো কে? আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই, তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই, তোমার বউ যে একটা কলম কিনে। আসমা, আমি শোনা কথায় কান দিই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করে, আর তুমি যদি কোনো ভুল করেই থাকো এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরাই ফেলবো। তুমি কি করছো? জি না স্যার, আমি এখনো বিয়ে করিনি, তবে আমি অনেকের ব্রেকআপ করিয়েছি। আমার বেশ কয়েকটা বান্ধবীর ব্রেকআপের সময় আমি সাথে থেকে দায়িত্ব নিয়ে ব্রেকআপ করিয়েছি। ভালো করেছি না স্যার? আমার পুষ্পা রানী। উমা, তুমি কেমনে বুঝলা? এই জীবনে দুইটা জিনিস হচ্ছে ওয়া, আমি ভালো করেই বুঝি। কি কি? একটা হলো টাকার নোট, তুমি আমার চোখ বাইন্ধে দিয়ে যে টাকার নোটই দিবা দেখবা আমি চিনা লাইছি।
আর দ্বিতীয় না তোমার ছোঁয়া হইছে মিশা কত কম কো ছো স্যারমন লাগে থাইক্কা থাইক্কা ভালোই মিশা কথা শিখছো চিনো আসামি কেডা ভাইজি হাই কেডা তোমার যতদিন মন চাই তুমি ততদিন নাও তাই আমার একটা কথা শুনে রাখো কি হইছে তুমি এমনি কথা কইতেছো কেন আমি তোমার মা ভাবি সংসারে থেকে প্রতিদিনই ঝামেলা করতে পারুম না তুমি আমার আলাদা সংসার করে দিবা নাইলে আমি বাপের বাড়ি গেলাম গা আচ্ছা বুঝলাম তো কি হইছে আমার খুলা কইবা কিছু হয় নাই কিছু হইতো হইবে এমন কোনো কথা আছে আমি আলাদা সংসার চাই ব্যাস তুমি কেমনে করে দিবা আমি জানি না আরে আমি তো জমির কোনো টেকাই পাই না উল্টা ভাই আমার কাছে না দাবি দলিলে আমার কাছে সিগনেচার নিছে আমি সই করে দিছি ওই জমি তো আমি দিয়ে দিছি কোনো দাবি নাই উল্টা আমি টাকা দিছি যে ভাই রে আমি একটু বিদেশ যেতে চাই একটা ব্যবস্থা করে দাও এই তো ব্যাপার আরে শোন শোন ভাই আমি আমি তোর বুঝাই কই না ব্যাপারটা হচ্ছে কি আমি ভাই ওগুলো কি কইতেছে না না ও যে আমি তোমারে টাকা পাঠাইছি ওই টাকা তুমি কি করছো টাকা আমি খাইছি কিন্তু একলা খাই নাই এই সংসারের পিছনে খরচ করছি গলার ডিম করিস সংসারের পিছনে খরচ করছো হ্যাঁ করছো সেটা সংসারের পিছনে না জুয়ার পিছনে খরচ করছো এই না লাইক মুখ সামনে কথা কয় তুই আমাকে দুই ভাইয়ের মধ্যে কথা বলছিস কেন তুই থার্ড পার্টি দূরে যা ভাবি আমি মাছ রাখতেও পারি না আমি মাছ কাটতেও পারি না আমার অনেক গন্ধ লাগে আর তুমি না পারলে রেখে দাও না আম্মা এসে রান্না করবে আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে ঠিক আছে না গো দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভি তে এখনো নাম্বার মনে রাখছো মনে রাখি ফোনে রাখছি এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন